ওষুধ কোম্পানির চাকরি ছেড়ে মিশ্র জাতের আম বাগান করে সফলতা সম্ভাবনা দেখছেন নগার উদ্যোক্তা খোরশেদ আলম মিশ্র বাগানটি করতে তার খরচ হয়েছে ত্রিশ লাখ টাকা আর এই বাগানে উৎপাদিত আম বিক্রি করে কোটি টাকা লাভের আশা দেখছেন উদ্যোক্তা আম বাগানের সঠিক পরিচর্যায় পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ নগা থেকে আরেফুল হক সোহাগের পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন নুসরা জাহান সিন্থি বাগানের গাছে গাছে ঝুলছে আম নওগাঁ নিয়ামতপুরের আড্ডা বাজার ও ধানসুরায় একশো পঞ্চাশ বিঘা জমিতে মিশ্র আমের বাগান গড়ে উপজেলার কাটাবাড়ি গ্রামের খোরশেদ আলম ঔষধ কোম্পানির চাকরি ছেড়ে খোরশেদ উদ্যোক্তা হওয়ার নেশায় শুরু করেন আমবাগান দশ জাতের প্রায় তিরিশ হাজার আমের চারা রোপণ করেন যার মধ্যে আছে আম্রপালি গোপালভোগ ব্যানা ম্যাঙ্গো হেমসাগর, বাড়ি ফোর ল্যাংরা কাটিমন গৌরমতী নাগফজলি বৃষ্টি কম হলেও বাগানে আমের মুকুল ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছেন তিনি তবে নিয়ামতপুরে আম বাজারজাতকরণের সহজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় বলে জানান এই উদ্যোক্তা নিয়ামতপুর থানায় একটা সুন্দর বাজার ব্যবস্থাপনা এবং পরিবহনের একটা ভালো সুযোগ সুবিধা এবং নিয়ামতপুর থানার আশপাশে কোনো কুরিয়ার সার্ভিসে ভালো না যে আমগুলো আমরা অনলাইনে পাঠাবো কোথাও ভালো কোনো ব্যবস্থাপনা নাই এখানে যদি এরকম কোনো সুযোগ সুবিধা করে দেয় নিয়ামতপুর একসময় আমের জন্য বিখ্যাত হয়ে যাবে বাগানে কাজ করে নিজেদের পরিবার চালান অনেক শ্রমিক পড়াশোনার পাশাপাশি এ বাগানে কাজ করি আমি মাসে এগারো থেকে বারো হাজার টাকা এখান থেকে পাই এখানে কাজ করে আমার মনে করেন উপকার হয় সংসার চলে মিশ্র ফলের বাগান থেকে আসা এমন সাফল্য দেখে গর্বিত খোরশেদ আলমের বাবাও আরও বাগান প্রসারিত করতেছে গর্ববোধ করি অনেকেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মতো উদ্যোক্তাদের পাশে থাকার কথা জানায় জেলা কৃষি বিভাগ আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং তথা কৃষি মন্ত্রণালয়ের সকল অঙ্গ একসাথে কাজ করছে যার কারণে আমাদের কৃষিটা কৃষির প্রত্যেকটা ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে চলতি বছর জেলার তিরিশ হাজার তিনশো হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ একত্রিশ হাজার পাঁচশো মেট্রিক টিভি